আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ড্রাগন বাগানটাতে দাঁড়িয়ে আছি। আমরা আজকে একটা ফোর হুইল মিনি পাওয়ার টিলার এখানে চালাচ্ছি। আমরা এসেছি এই মুহূর্তে লালমনিরহাটে। তো লালমনিরহাটে একটা বড় ড্রাগনের বাগান দেখেন, অনেক বড় একটা ড্রাগনের বাগান নিয়ে আমরা নিরানির কাজের দেখানোর জন্য এখানে এসেছি। অলরেডি দেখতে পাচ্ছেন ফোর হুইলটা এখানে চলছে। ফোর হুইল মিনি পাওয়ার টিলারের কাজ আমরা ওনাদেরকে দেখাতে এসেছি। ওনারা সরাসরি কিভাবে কাজ করবেন সেই কারণেই আমাদের টিম আসছে এখানে। তো আমিও সাথে এসেছি, ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন যে এখানে ফোর হুইল যে চলছে খুব সুন্দরভাবে চলছে এবং কোনো ঝাঁকুনি নাই, এবং চাইলে হাত ছেড়ে দিয়েও চালানো যাবে এমন অবস্থা। তবে মাঠের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে ঘাস, সেই ঘাসটাকেও কিন্তু সে চাষ করে দিচ্ছে। তো আমি একটু এদিকটা দেখাবো যে এই জায়গাগুলো দেখেন কত চিকন। এই চিকনের মধ্যে কিন্তু এই মিনি পাওয়ার টিলারগুলো কিন্তু ঢুকে, যে জায়গায় আপনারা পাওয়ার টিলার কিন্তু এই জায়গাতে ঢুকবে না। কারণ হচ্ছে পাওয়ার টিলার এখানে আপনি ঘোরাতেই পারবেন না। আর এই নিরানির যে খরচ, আপনারা জানেন যে নিরানি দিতে কতগুলো লেবার খরচ হয় এবং কত টাকা খরচ হয়, আর এখন তো লেবার পাওয়াই মুশকিল। তো আমরা চিন্তা করেছি যে এই মিনি পাওয়ার টিলারগুলো এরকম শুধু ফোর হুইল একটাই না, আরও অনেক রকম আছে। তবে এটা 10 হর্স পাওয়ারের, আপনারা চাইলে এর চেয়ে ভিন্ন রকমেরগুলোও নিতে পারবেন, টু হুইলগুলোও নিতে পারবেন। এবং চাষের ক্ষেত্রে লোকজন লাগবে না, নিজেই চাইলেই কিন্তু এটা চাষ করতে পারবেন। যেহেতু রানিং অবস্থায় আমি ভিডিওটা করছি, একটু শব্দ হতে পারে, এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি একটু স্ট্রাকচারটা দেখাই আপনাদেরকে। দেখেন এই জায়গাতে এটা 10 হর্সের একটা ইঞ্জিন, এই জায়গাতে ফালগুলা ঘুরছে, দেখেন কী পরিমাণে মাটি তুলছে। এবং এটা আপনারা চাইলে যে কোনো সময় এই হ্যান্ডেলটাও ঘুরাতে পারবেন রানিং অবস্থায়। আপনারা চাইলে বাঁকা করে চালাতে পারবেন, আপনারা চাইলে সোজা করে চালাতে পারবেন, এবং যে চালাচ্ছে দেখেন আরাম করে চালাচ্ছে, কোনো ঝামেলা নাই। আপনারা জানেন যে এইগুলোন ওয়ার্কিং যে সিস্টেম, হাঁটার যে গতি, সেই গতি অনুযায়ী এইগুলোনের স্পিড করা থাকে। আপনি চাইলে খুব স্পিডে এটাতে দৌড়াতে পারবেন না, কারণ হচ্ছে এই সিস্টেমটাই ওরকম করে ডেভেলপ করা। পিছনের চাকাটা স্লো ঘুরবে, সামনের ফালগুলো সবচেয়ে বেশি ঘুরবে। তো এই মুহূর্তে আমি মাটিতে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা তৃতীয় চাষ চলছে। তো তৃতীয় চাষের পরে আমরা একটু মাটিটা দেখব যে কী পরিমাণে এই মাটিটা চাষ হয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা তৃতীয় চাষের পর, এই দেখেন কী পরিমাণে ঘাস। আমি একটু দেখাই, মাটিগুলো ঝুরঝুরে হয়ে গেছে। আপনারা চাইলে এই মোটামুটি দেখেন কত দূর গভীর হয়েছে, প্রায় 6 ইঞ্চির উপরে। নর্মালি কিন্তু আপনার পাওয়ার টিলারে এত গভীর করতে গেলে মিনিমাম 3 চাষ দিতে হবে, সে জায়গায় এই ছোট্ট মেশিনটাও কিন্তু আপনার 3 চাষ দেওয়ার পরে 6 ইঞ্চির মতো হয়েছে। নর্মালি আপনারা 4 ইঞ্চি একবারই করতে পারবেন, এবং চাষের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার যে রকম চাষ চান সেটা আপনি করতে পারবেন আপনার হাতের অনুযায়ী। যেহেতু ছোট মেশিন, ছোট হওয়ার কারণে আপনি আপনার মতো করে চালাতে পারবেন। আর বাগানটা দেখেন কত সুন্দর করে সাজানো আছে, প্রত্যেকটাতে চারি করা আছে। আর এটাতে আমাদের এটা চলার কারণে কিন্তু কোনো কারণে শিকড় কাটবে না। আপনারাও হয়তো যেভাবে চাষাবাদ করেন হয়তো ওই সিস্টেমগুলো আপনাদেরও আছে অনেকেই, কারণ একদম গাছের গোড়ায় তো আপনারা জানেনই, গেলে তখন হয়তো কেটে যেতে পারে। তবে এখানে সিস্টেমগুলো খুব সুন্দর লেগেছে, এবং আমরা এখানে অলরেডি এখানকার ভাইয়েরা আমাদেরকে এই বাগানেরই ড্রাগন খাওয়াইছে। এই ড্রাগন এবং ড্রাগনের জুস আমরা এখানে খাইলাম। তো এই ড্রাগন আসলে এখন বেশ বড় একটা মার্কেট তৈরি হয়েছে। তো আমরা চাই যে এই মেশিনারিজগুলো যারা ড্রাগন করেন তাদের যেন খরচ কমায় প্রোডাকশনের জন্য, এবং যারা আম, লিচু, আরও যত রকম ফসল আছে, পেয়ারা, সব কিছুর বাগানে কিন্তু এই নিরানির জন্য এই মিনি পাওয়ার টিলার আপনারা ব্যবহার করতে পারেন। তো ভিডিও বাড়াবো না, সবাই শেষ করব। তো এই প্রোডাক্টটি লাগলে আপনারা যে কোনোখান থেকে নিতে, সরি, তো
এই প্রোডাক্টে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারবেন। ওয়েবসাইটে নতুন সিস্টেম বাংলাদেশে আমরা করেছি যে আপনারা চাইলে পুরো টাকা দিতে হবে না, ওয়েবসাইটে আপনি মাত্র 3,000 টাকা অ্যাডভান্স করে বাকি মালামাল কুরিয়ারের মাধ্যমে পুরো টাকা পরিশোধ করে মালামাল কিনতে পারবেন, অথবা আপনারা আমাদের ফোন নাম্বারগুলোতে কল করে আপনারা এই অর্ডারগুলো করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।